নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার সলভ করাচ্ছি। তো দেখো, আজকে আমি ইকোনমিক্সের পেজ নম্বর 148 নম্বর পেজের যাবতীয়, মানে এসি 148 নম্বর পেজের যাবতীয় এমসিকিউ শূন্যস্থান ট্রু ফলস টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করব। তো দেখো, এর আগে আমি পেজ নম্বর 39 এসি 39 এবং এসি 131 নম্বর পেজের যাবতীয় এমসিকিউ শূন্যস্থান ট্রু ফলস সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। তো তোমরা জানো যে মাধ্যমিকের পরীক্ষা চলছে, সেই কারণে কিন্তু আমি কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার ইকোনমিক্সটা সলভ করাতে পারিনি। তো দেখো, মাধ্যমিকের পরীক্ষা কিন্তু 3 তারিখে শেষ হয়ে যাচ্ছে। সেই মাধ্যমিক পরীক্ষার্থীদের কারণে আমি কিন্তু উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারগুলো কিন্তু সলভ করতে পারিনি। তো দেখো, ঝটপট করে তোমরা টেস্ট পেপার বের করো এবং ফটাফট করে একদম স্পিডে তোমরা সলভটা করে নাও। তো দেখো, প্রচুর ছেলেমেয়েরা আমাকে কিন্তু কমেন্ট বক্সে এসএমএস করেছে যে স্যার, ইকোনমিক্সটা করে দিলে খুবই ভালো হয়। তো দেখো, আমাদের 148 নম্বর পেজটা আজকে সলভ করাচ্ছি। বাকি দুটো সেট আছে, বাকি যে দুটো সেট আছে সেই দুটো সেটও আমি সলভ করে দেবো। বুঝতে পারছো আমি কী বলছি? তো দেখা যাক, এসি 148 নম্বর পেজের ফার্স্ট প্রশ্ন কী বলেছে রোমানে। উৎপাদন যত বৃদ্ধি পায় গড় স্থির ব্যয় তত কী হবে? উৎপাদন যত বৃদ্ধি পায় গড় স্থির ব্যয় তত কী হবে? অ্যান্সার হবে, এর অ্যান্সার কমতে থাকে। অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে কমতে থাকে। রোমান টু এর প্রশ্ন কী বলেছে? কোনো রেখার নিম্নতম বিন্দুকে না লাভ না ক্ষতির বিন্দু বলা হয়। কোনো রেখার নিম্নতম বিন্দুকে না লাভ না ক্ষতির বিন্দু বলা হয়। অ্যান্সার হবে, এর অ্যান্সার এসি। অ্যান্সার কী হবে? এসি হবে। তো দেখো, আমি খুব তাড়াতাড়ি তোমাদের আমি সলভ করে দিচ্ছি, তোমাদের আর বেশি দিন বাকি নেই। ফটাফট করে খাতায় লিখে নাও এবং মুখস্থ করা শুরু করে দাও, যদিও এগুলো সব বোঝার ব্যাপার আছে। তো দেখো, তোমাদের আমি পরে বুঝিয়ে দেবো, ঠিক আছে? বুঝতেই পারছো। তো দেখো, রোমান থ্রির প্রশ্ন কী বলেছে? যোগান রেখাটি অনুভূমিক সরল রেখা হলে যোগানের স্থিতি স্থাপকতা হবে। যোগান রেখাটি অনুভূমিক সরল রেখা হলে যোগানের স্থিতি স্থাপকতা হবে অসীম হবে। কী হবে? অ্যান্সার হবে বি, এর অ্যান্সার অসীম। আমাদের পরের প্রশ্ন কী বলেছে রোমান ফোরের প্রশ্ন? একচেটিয়া বাজারে কোন ব্যয়টি থাকে না? একচেটিয়া বাজারে কোন ব্যয়টি থাকে না? তোমাদের মাথায় রাখতে হবে, একচেটিয়া বাজারে বিজ্ঞাপন ব্যয় থাকে না। অ্যান্সার হবে সি, এর অ্যান্সার বিজ্ঞাপন ব্যয়। ঠিক আছে, কি বলেছি? 5 নম্বরের প্রশ্ন কি বলেছে? এপিসি ও এপিএস এর যোগফল হবে, এপিসি ও এপিএস এর যোগফল হবে, অ্যান্সার হবে বি, এর অ্যান্সার 1। কি হবে? 1 হবে। পরের প্রশ্ন 6 নম্বরের প্রশ্ন, কোন পরিস্থিতিতে প্রসারমূলক রাজস্ব নীতি অনুসরণ করা হয়? কোন পরিস্থিতিতে প্রসারমূলক রাজস্ব নীতি অনুসরণ করা হয়? অ্যান্সার হবে সি, এর অ্যান্সার মন্দা। কী হবে? মন্দা হবে। পরের প্রশ্ন 7 নম্বরের প্রশ্ন, প্রদত্ত কোনটি বিস্তৃতির পরম পরিমাপক নয়? প্রদত্ত কোনটি বিস্তৃতির পরম পরিমাপক নয়? অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার ভেদাঙ্ক। অ্যান্সার কী হবে? ডি, এর অ্যান্সার হবে ভেদাঙ্ক। 8 নম্বরের প্রশ্ন কী বলেছে? দারিদ্র সীমার সংজ্ঞায় দৈনিক কত পরিমাণ ক্যালোরিযুক্ত খাদ্যকে ন্যূনতম সীমা রূপে ধরা হয়েছে? দারিদ্র সীমার সংজ্ঞায় দৈনিক কত পরিমাণ ক্যালোরিযুক্ত খাদ্যকে ন্যূনতম সীমারূপে ধরা হয়েছে? অ্যান্সার হবে 2250। অ্যান্সার হবে 2250। ঠিক আছে, অ্যান্সার হবে বি, এর অ্যান্সার 2250। ঠিক আছে, পরের প্রশ্ন কী বলেছে আমাদের 9 নম্বরের প্রশ্ন, মৌসুমি বেকারত্বের অস্তিত্ব সাধারণত দেখা যায়। তো দেখো, মৌসুমি বেকারত্বের অস্তিত্ব কিন্তু শিল্পক্ষেত্রেও আছে, কিন্তু সবথেকে বেশি আছে কৃষিক্ষেত্রে। যদি অপশনে থাকতো কৃষিক্ষেত্র এবং শিল্পক্ষেত্র, তাহলে কিন্তু তোমাকে অপশনে কৃষিক্ষেত্রের উপরে রাইটটা মারতে হবে। যদি অপশন বলতো কৃষিক্ষেত্র এবং শিল্পক্ষেত্র অর্থাৎ উভয়, তাহলে কিন্তু তোমাকে কৃষিক্ষেত্র আর শিল্পক্ষেত্র উভয়ের উপরে রাইটটা মারতে হতো। পরের প্রশ্ন 10 নম্বরের প্রশ্ন,
ভারতে অর্থনৈতিক সংস্কার কর্মসূচি প্রথম গৃহীত হয়েছিল। অ্যান্সারবে ডেরাচার 1991 সালে কিন্তু এই সময় কিন্তু শিল্প লাইসেন্স নীতি গ্রহণ করা হয়েছিল, ঠিক আছে? তো দেখো, এবার আমি দুই দাগের প্রশ্নগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্টে আমি সলভ করে দেবো। ফার্স্ট প্রশ্ন কি বলেছে, তো দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। তো দেখো এখানে কিন্তু 1 নম্বরে টোটাল 10খানা প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। ফার্স্ট প্রশ্ন, রোমানওয়ানে ঠিক বা ভুল লেখো পচনশীল দ্রব্যের যোগানের স্থিতিস্থাপকতা বেশি হয়। এটা ভুল আছে, কারণ পচনশীল দ্রব্যের যোগানের স্থিতিস্থাপকতা কম হয়। কীভাবে কম হয়, অর্থাৎ এটা ভুল আছে। ওই যে রোমানওয়ানের অথবাদে কী বলেছে, ঠিক বা ভুল লেখো উৎপাদনের উপকরণগুলির দাম হ্রাস পেলে যোগান রেখা বাম দিকে স্থান পরিবর্তন করে। তো দেখো উৎপাদনের উপকরণগুলির দাম যদি হ্রাস পায় তাহলে যোগান রেখা কিন্তু ডান দিকে স্থান পরিবর্তন করে। এখানে বলেছে বা দিকে স্থান পরিবর্তন করে, তার জন্য এটা কী হবে, এটা ভুল হবে। রোমান্টিয়ার প্রশ্ন কি বলেছে, শূন্য স্থান পূরণ করো একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে প্রত্যেক বিক্রেতা ড্যাশ দ্রব্য বিক্রি করে। তো দেখো প্রত্যেক বিক্রেতা কিন্তু পৃথকীকৃত দ্রব্য বিক্রি করে, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? এর অ্যান্সার হবে পৃথকীকৃত দ্রব্য বিক্রি করে। রোমান টু এর শূন্যস্থানে হবে পৃথকীকৃত দ্রব্য বিক্রি করে। তো দেখো রোমান টু এর অথবার প্রশ্ন কি বলেছে, যে ডুওপলি কাকে বলে, এটা কিন্তু একটা বাজার। তো দেখো স্ক্রিনে দেওয়া আছে, তোমরা লিখে নাও, ঠিক আছে? ডুওপলি কাকে বলে স্ক্রিনে দেওয়া আছে, তোমরা লিখে নাও। পরের প্রশ্ন কি বলেছে, রোমান থ্রির প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো, লার্নারের সূচকের মান ড্যাশ থেকে ড্যাশের মধ্যে থাকে। তোমাদের মাথায় রাখতে হবে যে লার্নারের সূচকের মান জিরো থেকে একের মধ্যে থাকে। রোমান ফোরের প্রশ্ন কি বলেছে, ঠিক বা ভুল লেখো, কি বলেছে, পরিকল্পিত মুনাফাই মার্কআপ। এটা তো তোমরা জানো যে পরিকল্পিত মুনাফাই হলো মার্কআপ, পুরোপুরি পারফেক্ট, অর্থাৎ এটা ঠিক। রোমান ফোরের অথবাদে কি বলেছে, শূন্যস্থান পূরণ করো, স্বাভাবিক মুনাফা উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত থাকে, অর্থাৎ এর অ্যান্সার হবে শূন্যস্থানে উৎপাদন। পরের প্রশ্ন কি বলেছে, 5 নম্বরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো, সমক পার্থক্যের নিম্নতম মান হলো, তোমরা তো জানো যে সমক পার্থক্যের নিম্নতম মান হলো জিরো, কি জিরো। পরের প্রশ্ন অথবা দিয়ে ঠিক না ভুল লেখো, প্রসার চলের সকল মানের উপর নির্ভর করে। এটা ঠিক আছে, কারণ প্রসার চলের সকল মানের উপরই নির্ভর করে, এটা ঠিক আছে। পরের প্রশ্ন 6 নম্বরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো, ভেদমান হলো সমক পার্থক্যের ড্যাশে হবে বর্গ। 7 নম্বরের প্রশ্ন কি বলেছে, শূন্যস্থান পূরণ করো, NREP এর পুরো কথাটি কি। তো দেখো NREP এর পুরো কথাটি হলো ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম। তো দেখো স্ক্রিনে লেখা আছে, তোমরা লিখে নাও, ঠিক আছে? এই স্যাডের স্ক্রিনে দেওয়া আছে। পরের প্রশ্ন কি বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে যে 7 নম্বরেরই অথবা দিয়ে বলেছে, শূন্যস্থান পূরণ করো, ড্যাশ সালে সংসদীয় নির্বাচনের আগে গরিবি হাটাও স্লোগান দেওয়া হয়। তো দেখো গরিবি হাটাও স্লোগান কিন্তু 1971 সালে দেওয়া হয়েছিল। 1971 সালে গরিবি হাটাও স্লোগানটা দেওয়া হয়েছিল। পরের প্রশ্ন কি বলেছে আমাদের,
एक नम्बर प्रश्न शून्य स्थान पूरण करो जे श्रमिकेर प्रांतिक उत्पादन शून्य ताके ড্যাশ বেকারত্ব বলে যে শ্রমিকের প্রান্তিক উৎপাদন শূন্য তাকে ছদ্ম বা প্রচ্ছন্ন ছদ্ম তাকে ছদ্ম বা প্রচ্ছন্ন বেকারত্ব বলে ঠিক আছে কি বলছি বুঝতে পারছো ৯ নম্বরের প্রশ্ন কি বলেছে আইআরডিএ এর পুরো কথাটি কি আইআরডিএ এর পুরো কথাটি কি তো দেখো স্ক্রিনে কিন্তু বানানটা লেখা আছে প্রচুর পরিমাণে ছেলেমেয়েরা ভুলভাল বানান লেখে এনআরইপি এর বানানটাও স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি আর আইআরডিএ এর যে ফুল নেম ইংলিশ নেম তোমরা বাংলায়ও লিখতে পারো ঠিক আছে তো দেখো এর অ্যানসার হবে আইআরডিএ ইন্স্যুরেন্স রেগুলেটরি ঠিক আছে অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি আমি কি বলছি স্ক্রিনে দেওয়া আছে লিখে নাও বানানটা ঠিকঠাক করে আমাদের দশ নম্বরের প্রশ্ন ১০ সালে আইআরডিএ অ্যাক্ট পাস হয় ১০ সালে আইআরডিএ অ্যাক্ট পাস হয় অ্যান্সার হবে ১৯৯৯ সালে আইআরডিএ অ্যাক্ট পাস হয় আমাদের দশ নম্বরের অথবাদে কী বলেছে ডাঙ্কেল খসড়া কাকে বলে তো দেখো ডাঙ্কেল খসড়া কাকে বলে আমাদের স্ক্রিনে দেওয়া আছে তোমরা লিখে নাও খুব সুন্দর করে দেওয়া আছে তো বুঝতে পারছো আজকে আমি পেজ নম্বর এসি ১৪৮ এবং এসি ১৪৯ নম্বর পেজ নিয়ে আলোচনা করেছি এর আগে আমি পেজ নম্বর এসি ৩৯ ৪০ এবং এসি ১৩১ ১৩২ পেজ নিয়ে আলোচনা করেছি আজকে পেজ নম্বর এসি ১৪৮ ১৪৯ পেজ নিয়ে আলোচনা করেছি আর মাত্র আমাদের দুটো সেট বাকি আছে এসি ১৮১ এসি ২১২ এই দুটো সেট খুব শীঘ্রই আমি সলভ করে দেবো তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাও আর বাকি সেটগুলো খুব শীঘ্রই আমি সলভ করে দেবো আমরা মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের নোটস এবং সাজেশন দিয়ে থাকি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে বুঝতে পারছো আমি কী বলছি বেস্ট অফ লাক সামনে তোমাদের পরীক্ষা ভালো করে পরীক্ষা দেবে একটা প্রশ্নও যেন ছাড় না যায়